আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রিডিং সিস্টেম, অর্থাৎ কিন্টারের যে গ্রিডিং সিস্টেমটা আছে। আপনার ইতিমধ্যে যারা HTML বা CSS করছেন তারা গ্রিড এবং ফ্লেক্স সম্পর্কে অলরেডি ধারণা পেয়েছেন। ঠিক সেই রকমই কিন্টারে আমরা কিভাবে হচ্ছে গ্রিডিং সিস্টেমটা অ্যাপ্লাই করব এখানে আমরা এই ভিডিওতে সেটা দেখাবো। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত আমাদের কম্পোনেন্টগুলোকে শো করানোর জন্য যে ফাংশনটা ব্যবহার করতেছিলাম সেটা হচ্ছে প্যাক ফাংশন। তো মূলত প্যাক ফাংশনের পরবর্তী এটার ব্যবহার না করে আমরা গ্রিড সিস্টেম ব্যবহার করে কিভাবে প্যাক করতে পারি মূলত সেটাই হচ্ছে দেখাবো। তো গ্রিড সিস্টেমটা সম্পর্কে যদি বলি তাহলে গ্রিড সিস্টেম হচ্ছে রো এবং কলাম সিস্টেম, অর্থাৎ আপনার কম্পোনেন্টগুলো কতটা রোতে এবং কতটা কলামে আপনি দেখাতে যাচ্ছেন সেটাই হচ্ছে মূলত গ্রিডিং সিস্টেম। তো গ্রিডিং সিস্টেমটা যদি আচ্ছা শুরু করি, গ্রিড সিস্টেম ব্যবহার করার জন্য প্যাক আমরা যেখানে লিখছি সেই জায়গায় আমরা সিম্পলি গ্রিড লিখবো। বাটন 1 এবং বাটন 2 দুইটার ক্ষেত্রে যদি আমরা গ্রিড দিয়ে দিই, গ্রিড দেওয়ার পরে আমরা আমাদের এখানে বলে দিতে হবে যে আসলে আমরা কত নম্বর রোতে এবং কত নম্বর কলামে আমাদের কম্পোনেন্টটা দেখাইতে চাই। তো আমরা প্রথমে বলে দিলাম হচ্ছে আমাদের রো হবে হচ্ছে 0 এবং আমাদের কলাম হবে হচ্ছে 0, এবং আমি বলে দিলাম আমার যে দ্বিতীয় যে কম্পোনেন্টটা বা দ্বিতীয় যে বাটনটা আছে সেটার রো হবে হচ্ছে 0 এবং কলাম হবে হচ্ছে 1। তো এই পর্যন্ত করার পর আমি যদি এটাকে রান করে দিই, তো গ্রিডিং সিস্টেমটা অ্যাপ্লাই করার পর দেখেন আমার এখানে কি হয়েছে যে আমার যে বাটন 1 ছিল এবং বাটন 2 সেটা পাশাপাশি চলে আসছে। পাশাপাশি চলে আসছে মানে হচ্ছে একটা রোতে চলে আসছে। এখানে রো 0 তার মানে হচ্ছে একটা রোতে চলে আসছে এবং কলাম হচ্ছে দুইটা, একটা দুইটা, অর্থাৎ 0 1, 0 নম্বর কলাম এবং 1 নম্বর কলাম। আপনি সিম্পলি এটাকে অনেকভাবে টেস্ট করতে পারেন। এখানে যদি আমি আমার আরেকটি বাটন যদি আমি এখানে বাড়াই নিই, বাটন 3 এবং আমি বলে দিলাম হচ্ছে আমার আমি যদি চাই যে আমার বাটন 3 নম্বর বাটনটা হচ্ছে একই রোতে থাক, তাহলে আমি কলামে বলে দেবো যে আমার 0 নম্বর রো এবং কলাম নম্বর যেন 3-এ যেন এটা শো হয়। তো দেখেন এখানে হচ্ছে আমার 1 নম্বর রো অর্থাৎ ফার্স্ট রোতে 3 নম্বর কলাম, 0 1 2 অর্থাৎ 1 2 3, 3 নম্বর কলামে হচ্ছে আমার বাটন 3টা হচ্ছে শো করতেছে। তো এখন যদি আপনি যদি চান যে এই 3 নম্বর রো যে আমাদের বাটনটা আছে সে বাটনটা আমি হচ্ছে পরবর্তী রোতে অর্থাৎ রো নম্বর 1 2 নম্বর রোতে আমি নিতে চাই, তো সেক্ষেত্রে আমি বলে দিলাম হচ্ছে রো নম্বর 1 এবং কলাম নম্বর হচ্ছে সরি 1 দিয়ে দিই, 1 যদি দিই তাহলে হচ্ছে, তাহলে দেখেন আমার যে বাটন মূলত আমি বলে দিলাম যে আমার 3 নম্বর বাটনটা যেন দ্বিতীয় রো অর্থাৎ রো নম্বর 1 0 1 রো নম্বর 1-এ হয় এবং কলাম নম্বর যেন 1-এ হয় অর্থাৎ 0 1 1 নম্বর কলামে হয়। এখন আপনি যদি বাটন 3 যদি এই পজিশনে আনতে চান তাহলে সিম্পলি যদি আপনি বলে দেন যে রো নম্বর 1 এবং কলাম নম্বর যদি 0 যদি দিয়ে দেন তাহলে মূলত দেখেন এটা চেঞ্জ হয়ে প্রথম দ্বিতীয় রো এর প্রথম কলাম এটা চলে আসবে। তো আপনারা রো এবং কলামের এই মানগুলো পরিবর্তন করে এবং আরও কম্পোনেন্ট যোগ করে বিষয়টা আরও প্র্যাকটিস করলে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।